हेलो फ्रेंड्स, आमी प्रतिभा सकल के स्वागत जानाई आमादे चैनल भजोरी मान्ना स्पेशले। शीत तो बेस जाकिये पड़े गेछे एबं सामने चले एसेछे पौष पार्वण। तो पौष पार्वण एबं शीतेर एकटा खूबी पपुलार रेसिपी निये आजके आमरा चले एसेछि। आजके रेसिपी नलेन गुड़ेर पायेश। तो चलुन बंधुरा शुरू करे फेला जाक आजके रेसिपी नलेन गुड़ेर पायेश। নলেন গুড়ের পায়েস তৈরি করার জন্য আমরা এখানে উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। সবার প্রথমে আমরা নিয়েছি নলেন গুড়ের পাটালি, এটা আমরা 1 কেজি নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। আমরা এখানে 2 লিটার দুধ নিয়েছি। আমরা এখানে থ্যাকার ডেয়ারি ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য দুধও ইউজ করতে পারেন। থ্যাকার ডেয়ারিটা একটু বেশি ঘন হয় অন্যান্য দুধের থেকে। তারপরে নিয়ে নিয়েছি আমুল স্প্রে। আমুল স্প্রে এতখানি লাগবে না, অল্প পরিমাণে লাগবে। কতটা লাগবে সেটা আমরা পায়েসটা তৈরি করার সময় দেখিয়ে দেব। তারপরে নিয়ে নিয়েছি 2টো মতো তেজপাতা। তারপরে নিয়েছি কাজু, 25 গ্রাম কাজু নিয়েছি, 25 গ্রাম কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, তবে আমার মনে হয় 300 গ্রাম চালের পায়েসের জন্য এই কাজু কিশমিশই যথেষ্ট। তারপরে আমরা 5খানা মতো গোটা এলাচ নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি ঘি, ঘিও অল্প পরিমাণেই লাগবে। আর নিয়ে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম, এটা অপশনাল, এটা চাইলে আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। তো চলুন বন্ধুরা শুরু করে ফেলা যাক নলেন গুড়ের পায়েস। পায়েস তৈরি করার জন্য আমরা এই হাঁড়িটি নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটা গোল মুখারা হাঁড়ি নিতে, তাতে যেটা হয় সেটা আপনাদের নাড়াতে চালাতে সুবিধা হবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে দুধগুলোকে কেটে আমরা জালে বসিয়ে দেবো। প্রথমে আমরা দুধগুলোকে কেটে নিচ্ছি। আপনার চাইলে আরও বেশিও দুধ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুধই, 2 লিটার দুধই 300 গ্রাম চালের পায়েসের জন্য এনাফ। এই দুধটা আমি এই জন্যে সিলেক্ট করি যে এই দুধটা প্রচণ্ড ঘন হয়। দেখুন টেক্সচারটা একবার দুধে। অন্যান্য দুধ এত ঘন হয় না, আর পায়েসের জন্য যত ঘন দুধ নেবেন তত ভালো হবে পায়েসটা। আর একটা দুধ দেওয়া বাকি আছে। এবার এই দুধটা আমরা জাল দেওয়ার জন্য বসিয়ে দেব। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দুধটা জাল হতে হতে আমাদের আরও অনেকগুলো স্টেপ আছে, সেইগুলো আমরা একে একে কমপ্লিট করব। তো ফার্স্ট স্টেপটা চলুন আমরা করে ফেলি। আমরা এবার একটা গ্যাস ওভেন জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে এবার দুধটাকে বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রাখবেন, কারণ এই দুধটা বসিয়ে আমরা আরও অন্যান্য কাজগুলো কমপ্লিট করে ফেলব। আচ্ছা ঠিক আছে, তাহলে দুধটা এখানে জাল হতে থাকুক। তো চলুন বন্ধুরা আমরা চলে যাই নেক্সট স্টেপে। দুধটাকে ফুটতে দিয়ে আমরা নেক্সট স্টেপে চলে এসেছি। এই স্টেপে আমরা গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নেব। এই গোবিন্দভোগ চালটাকে নিয়ে নিচ্ছি আমরা একটা পাত্রে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমরা এই চালটাকে কিছুক্ষণ ভিজতে দেব, তাতে যে জিনিসটা হবে এর গায়ে যে ধুলো ময়লা বা কিছু সাদা সাদা যেগুলো লেগে থাকে সেইগুলো পুরোটা জলের সাথে মিশে যাবে। এইটাকে আমরা কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখব। একদিকে দুধ ফুটছে এবং আরেকদিকে আমরা চালগুলোকে ভেজাতে দিয়ে দিয়েছি। এবার কাজু কিশমিশের পালা। কাজু কিশমিশগুলোকে আমরা ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে জল দিয়ে আমরা ধুয়ে নিচ্ছি। আমরা
জল দিয়ে ধোয়া হয়ে গেলে এবার আমরা এইগুলোকে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। তাতে যে জিনিসটা হবে সেটা কিশমিশগুলো ফুলবে এবং দুধটাকে যেহেতু অ্যাবজর্ব করবে সেহেতু পায়েসের টেস্টটাও বাড়বে। দুধ দিয়ে দিয়েছি আমরা, দেখবেন কিশমিশগুলো কি সুন্দর ফুলে। এই স্টেপটা অনেকেই জানে না, অনেকেই এটা করে না, কিন্তু আমার মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। তো চালগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটাকে ড্রেন করে দিয়েছি। এবার আমরা এর মধ্যে নিয়ে নেব ঘি। অল্প পরিমাণে ঘি দিলাম প্রথমে, তারপরে যদি লাগে তাহলে আরো দেব। এই যে পায়েসের যে সুন্দর গন্ধটা হয় এবং খেতে যে এত ভালো হয় সেটা কিন্তু মেনলি ঘিয়ের জন্যই হয়। আর লাগবে না ঘি, ঘিটাকে আমরা প্রত্যেকটা চালের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা কিছুক্ষণ সাইড করে রেখে দেবো। দিয়ে এবার আমাদের দুধটা ফুটে গেছে, এবার আমরা এর মধ্যে ঘি মাখানো চালটা দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি পুরোটা। দিয়ে এবার চালটাকে কন্টিনিউয়াসলি আমরা স্টার করতে থাকবো। পায়েসের নিয়মই হচ্ছে কন্টিনিউয়াসলি স্টার করে যাওয়া, তা না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা কন্টিনিউয়াসলি স্টার করতে থাকছি, যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা করে যাব। আর একটা কথা মাথায় রাখতে হবে, চিনি বা গুড় আমরা যেটাই ইউজ করে থাকি না কেন পায়েসের ক্ষেত্রে, সেটা কিন্তু চালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেবো। কারণ একবার যদি চালগুলো না সিদ্ধ হওয়া অবস্থায় আমরা মিষ্টি দিয়ে দিই তাহলে কিন্তু চালগুলো আর সিদ্ধ হবে না। কন্টিনিউয়াসলি আমরা স্টার করতে থাকবো কিছুক্ষণ অন্তর অন্তর। চাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড়টা। পাটালি গুড়টা আমরা ছোট ছোট করে ভেঙে নিয়েছি, যত ছোট করে ভেঙে নেবেন তত ডিজার্টটা ভালো হবে। আমরা দিয়ে দিলাম গুড়টা, আমরা পুরো গুড়টা এখন দিচ্ছি না, আগে আমরা টেস্ট করে নেব, তারপরে যদি দরকার পড়ে বাকি গুড়টা তারপরে পরে দেব। গুড়টা দেওয়ার পরেও কন্টিনিউয়াসলি স্টার করতে থাকবেন, নয়তো কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন বন্ধুরা, গুড়ের জন্য দুধের কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমরা এর মধ্যে কিছুটা আমুল দুধ দিয়ে দেবো, দিয়ে স্টার করে দেবো। এটা দেওয়ার ফলে পায়েসের টেস্টটা আরও বাড়ে। দিয়ে কিছুক্ষণ স্টার করে দেওয়ার পরে আমরা এর মধ্যে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমুল দুধটা সুন্দর মিশে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, দিয়ে দিচ্ছি কিশমিশ, এলাচটা দিয়ে দিলাম, এলাচটা ফাটিয়ে নিয়ে দিয়েছি, এবং দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে আবার আমরা স্টার করতে থাকব। দেখুন কি সুন্দর টেক্সচার এসেছে। আমাদের পায়েস সম্পূর্ণ রেডি, এবার আমরা একটা উপযুক্ত পাত্রে সুন্দরভাবে সাজিয়ে পায়েসটাকে পরিবেশন করব। পায়েস পরিবেশনের জন্য কাঁসার বাটি সব থেকে উপযুক্ত পাত্র, তাই আমরা কাঁসার বাটিতে পায়েসটাকে নিয়ে ফ্রেশ ক্রিম আর এক্সট্রা কাজু কিশমিশ সহযোগে পরিবেশন করেছি।
আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে লাইক করুন এবং কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।